নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা জলশক্তি প্রকল্প দপ্তরের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ছেলে মেয়ে ওভাই আবেদন করতে পারবে কোন কোন পোশে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে কি কী শিক্ষাগত যোগ্যতা দরকার কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা শুরু যাক আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়ে কীভাবে তোমরা আবেদন করবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন হবে চলো শুরু যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ অফিস অব দ্য চিফ ইঞ্জিনিয়ারের এবং ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশে অক্টোবর দু হাজার একুশ এবং যার নোটিশ নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো আমরা একটু স্কল ডাউন করে দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন তো চলে এসছি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে তোমাদের শুরু হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে লাস্ট লাস্ট ডেট এখানে বলা হচ্ছে দশ এগারো দু হাজার একুশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি করতে হবে গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এক নম্বরে তোমাকে বলা হচ্ছে এখানে নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট তারপরে তোমাদের এখানে পোস্ট কোন কোন ক্যাটাগরিতে কত পোস্ট আছে পে লেভেল কত আছে এস লিমিট কত আছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ পাম্প প্যাটেন্ডেড এই পোস্টে ছটি শূন্যমত আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে চারটি ওবিসি ক্যাটাগরিতে আছে একটি এবং পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে আছে একটি পে লেভেল এক অনুযায়ী আঠেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এজ লিমিট এখানে পঁয়তাল্লিশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তারপর হচ্ছে এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মাধ্যমিক পা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে হবে তার সাথে কিন্তু পাম্প অপারেটর বা কী বলা হচ্ছে এখানে ইনস্টিটিউশন উইথ প্র্যাকটিক্যাল নলেজ মেনটেন অ্যান্ড অপারেশন আপ পাম পাম্প অপারেশনে মেনটেন করার প্র্যাকটিক্যাল বা তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক পাস সাথে পাম্প অপারেটার কাজ করার দক্ষতা থাকতে হবে এছাড়া তোমরা দেখো ভিগ্যাস ডিজেল ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান এইসব যদি তোমাদের যদি তোমাদের ভোকেশনাল ট্রেনিং নেওয়া থাকে বা তোমাদের আইটিআই করার থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এমনটা কিন্তু বলা হয়েছে দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আবেদন করতে পারবে যদি তোমাদের মেনটেন্স যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং যদি তোমরা আইটিআই করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে দু নম্বর পোস্ট চলে আসবো মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং স্টাফ অ্যাসিস্ট্যান্ট অপারেশন অপারেটর মাল্টিটাস্কিং স্টাফ অ্যাসিস্ট্যান্ট অপারেটর এই পোস্টের জন্য সতেরোটি শূন্যপাত আছে এখানে তোমাদের বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে দশটি শূন্যপাত ও বিসি ক্যাটাগরিতে আছে চারটি শূন্যবাদ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে আছে একটি শূন্যবাদ এবং এস টি ক্যাটাগরিতে আছে দুটি শূন্যবাদ এই পছন্ড তোমাদের পে লেভেল এক অনুযায়ী আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানেও কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ বছর উপরে বয়স হলে হবে না তার মধ্যে বয়স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে এখানে তোমাকে বলা হচ্ছে পাস্ট কোর্স অফ তোমাদের হচ্ছে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আইটিআই পাশ করা থাকতে হবে কিসের ওপরে মোটর ভেহিক্যালস ডিজেল মোটর ডিজেল এবং এইসব উপরে যদি তোমাদের আইটিআই পাশ করা থাকে তাহলে আবেদন করতে পারবে দু নম্বর কী বলা হচ্ছে এখানে নলেজ অফ কোন মানে কোনো কি ভাষায় তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়েও দেখতে পাচ্ছ এখানে এবং মারাঠি ভাষা জানা থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে তার আছে হচ্ছে মাল্টিটাস্কিং স্কিল অ্যাজ নলেজ অফ অপারেশন মেনটেন অফ পাম্প অপারেটার মোটর অ্যান্ড প্রিপেয়ারিং তোমার যদি পাম্প অপারেটার অপারেটিং এবং তোমাদের মোটর মোটরসের ওপরে এর উপর যদি তোমাদের নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এরপরে পোস্ট বলা হচ্ছে তোমাদের দেখো মাল্টিটাস্কিং স্টাফ সুপারভাইজার এই পোস্ট টোটাল একশোই বান্নটি শূন্যবাদ আছে এখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে উনাশিটি শূন্যবাদ সাঁত্রিশটি শূন্যবাদ আছে ও ফিজিক্যাল হ্যান্ডিকেপে আছে চারটি শূন্যবাদ এস এসটি ক্যাটাগরিতে আছে ষোলোটি শূন্যবাদ এসসি ক্যাটাগরিতে আছে তিনটি শূন্যবাদ এবং ইডব্লিউএস ক্যাটাগরিতে আছে তেরোটি শূন্যবাদ এখানেও কিন্তু পে লেভেল এক অনুযায়ী তোমাদের আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে তোমাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের অবশ্যই মানে এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ করে থাকতে হবে তিন বছরের সুপারভিশন কাজ করা দক্ষতা থাকতে হবে নলেজ অফ কোঙ্কানি এবং তোমার যদি কোঙ্কানি মারাঠি মাল্টিটাস্কিং স্টাফে পাম্প অপারেটার বা অফিসে কোনো কাজ করা দক্ষতা থাকে ঠিক আছে অফিস মেশিনে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এরপরে পোস্ট বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ মেকানিক এই পোস্টে টোটাল দুটি শূন্যবাদ আছে আনসার্ভ কারিগর আছে একটা আর ফিজিক্যাল হ্যান্ডিকপে আছে একটা এখানে তোমাদের পে লেভেল এক অনুযায়ী বেতন দেবে বয়স একই সবার জন্যই পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে কী বলা হচ্ছে মোটর ভেহিকলস ডিজেল অ্যান্ড ডিজেলের উপরে তাহলে তোমরা আবেদন করতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে নির্দিষ্ট রেটে কাজ করার এবং নলেজ অফ কোম্পানি চার নম্বর পোস্ট চলে পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে দশটি শূন্যবাদ আছে এখানে তোমাদের বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে আছে ছটি শূন্যবাদ ও বিসি ক্যাটাগরিতে আছে দুটো এসটি ক্যাটাগরিতে আছে একটি এবং পিজি ফিজিক্যাল হ্যান্ডিগরি আছে একটি শূন্যবাদ আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেবে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে নির্দিষ্ট বোর্ড এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক অন সাইট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাকে অবশ্যই থাকতে হবে নলেজ অফ কোম্পানি ঠিক আছে এরপরে দেখা বলা হচ্ছে পরের পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ স্টাফ ইলেকট্রিশিয়ান এখানে তোমার তিনটি শূন্যবাদ আছে আনজার্ভ ক্যাটাগরিতে আছে দুটো এবং ওবিসি ক্যাটাগরিতে আছে একটি টোটাল এখানে শূন্যবাদ সরি তোমার বেতন দেবে আঠেরো হাজার টাকা পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে এসেন্সিয়াল কি কী আছে দেখো তোমাদের আইটিআই পাশ করা থাকতে হবে কৃষির উপরে ইলেকট্রনিক্স ইলে ইলেকট্রিশিয়ান ওয়্যারম্যানের উপরে এবং অটো ইলেকট্রনিক্সের উপরে যদি তোমাদের আইটিআই পাশ করা থাকে তাহলে আবেদন করতে পারবে নির্দিষ্ট ট্রেডে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং নলেজ অফ কোম্পানি পরে পোস্ট আর কী বলা আছে সরি এই পর্যন্তই পোস্ট এই পোস্টগুলোতে তোমাদেরকে নিয়োগ করা হবে এরপরে দেখে নেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং কোন কোন প্রসেসে তোমার নিয়োগ করা হচ্ছে তো অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন করতে ডাব্লু ডাব্লু এস ডব্লিউ কোন ডবল স্লাস গোয়া ডিয়া জিও এ ডব্লুআ আর ডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দ কুড়ি দশ দু হাজার একুশ তারিখে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে দশ এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত মানে অক্টোবর মাসে কুড়ি তারিখ দশ কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে তোমাদের দশ এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের নিয়োগ করা হবে একটা স্কিল টেস্ট নেওয়া হবে এবং তোমাদের একশো নম্বরে একটা লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে তেমনটা কিন্তু বলা হচ্ছে তো সরি বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনের মাধ্যমে তো এই ফর্ম সাথে একটা অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরেছি এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে তো দেখো এখানে স্পিড পোস্ট নানান পোস্টের মধ্যে তোমরা পাঠাতে পারবে এবং ফর্মের 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 ওপরেই কিন্তু অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে তোমরা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবে ফিল আপ করার পর শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তার সাথে তোমাদের ডিপ্লোমার সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো সব সেলফ অ্যাডজাস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে ডেট নির্দিষ্ট ডেট মধ্যে মানে যে তারিখে লাস্ট ডেট তার আগে যেন পৌঁছে যায় মোটামুটি তার সেইভাবে কিন্তু তোমরা ফর্মটি পাঠিয়ে দেবে দশ এগারো দু হাজার একুশ তারিখ লাস্ট ডেট তোমরা অ্যাপ্লিকেশান করার ঠিক আছে তো তোমরা স্পিড পোস্ট করে দিলে তিন চার দিনের মধ্যে আজকে যদি স্পিড পোস্ট করো দুই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের দেখালাম যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও সরাসরি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারো ফর্মের উপরেই কিন্তু অ্যাড্রেস দেওয়া যায় যে অ্যাড্রেসে তোমাকে এই চিঠিটি পোস্ট করতে হবে ঠিক আছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য